বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম নেতাকর্মীদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে গর্জে উঠল ত্রিপুরা। তফসিলি জাতি সমন্বয় সমিতির ডাকে ধর্মনগর থেকে সাব্রুম রাজপথ প্রকম্পিত করে গর্জমান মিছিল থেকে দাবি উঠল অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি প্রদানের। দেখুন সেই ছবি। ভুক্তাখালী অঞ্চল কমিটি এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি ধর্মনগর মহকুমা কমিটির যৌথ উদ্যোগে গতকাল ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য সাধারণ সম্পাদক তথা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্র থেকে পরপর ছবার গত রবিবার বিলোনিয়ার রাজনগরে বামেদের প্রতিবাদ কর্মসূচিতে আক্রমণ হানে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা। এদিন রক্তাক্ত হতে হয়েছে বাম বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতাকর্মীদেরকে। এর প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে বামেরা। একের পর এক সন্ত্রাসের বিরুদ্ধে সর্বত্র বইছে নিন্দার ঝড়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।